হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সামনে হাজির হয়েছি বিডিটি ইউটিউবের নতুন একটা ভিডিও নিয়ে। আমরা ইতিমধ্যে সব ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে, ফেসবুক, ইউটিউব, সব জায়গায় এই ধরনের ফিকগুলো দেখতেছি। তো কীভাবে এই ধরনের ফিকগুলো এডিট করা বা তৈরি করে তা নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করার জন্য মোবাইল স্ক্রিনে যাই, কারণ মোবাইল দিয়ে আপনার এডিটটা করে দেখাবো। দেন মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে নর্মালি ক্রোমটা সিলেক্ট করে নিই। তো ক্রোমটা সিলেক্ট করার পর আমাদের সার্চ বক্সে একটা ওয়েবসাইট টাইপ করতে হবে, বা ওয়েবসাইটের নামটা টাইপ করতে হবে। তো আমরা এখানে টাইপ করবো মাইক্রোসফট ইমেজ জেনারেটর এআই। আমরা এটা সার্চ বক্সে টাইপ করবো, দেন সার্চ করবো। তো আমরা এটা এখানে সার্চ করি, দেন আমরা সার্চ করলাম। এরপরে এই যে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আসে, আমরা এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করবো। দেখেন ক্লিক করার পর এখানে নতুন একটা ইন্টারফেস শো করছে, যেখানে লেখা আছে জয়েন অ্যান্ড ক্রিয়েট। তো আমরা এখানে একটা ক্লিক করবো, মানে আপনাকে একটা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো আপনার যে ইমেলগুলো ইউজ করেন এগুলো থেকে একটা ইমেল এখানে দিয়ে দিবেন। তো আমি আমার একটা ইমেল দিতেছি এখানে। হ্যাঁ, আমি ইমেলটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করি, দেন আপনাকে আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম আপনার নামটা এখানে দিতে হবে। তো আমরা এখানে আমার নামটা দিই, দেন আবার নেক্সটে ক্লিক করতে হবে। এরপর কী হতো, আপনাকে বার্থডেটা সিলেক্ট করে নিতে হবে, মান্থ, দেন ডে, এরপর হচ্ছে ইয়ার, আপনি ইনফরমেশানটা কোনো শো নেই। দেন আবার নেক্সটে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর যে দেখেন আপনার জিমেইল একটা কোড যাবে, আপনি জিমেইল থেকে ওই কোডটা এখানে বসাবেন। অলরেডি আমাদের কোড এসে গেছে, তো আমরা এখানে কোডটা এখানে বসিয়ে দিই। আবার নেক্সটে ক্লিক করতে হবে বসানোর পর। তো আমরা নেক্সটে ক্লিক করলাম, দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনার রোবোটিক সেট নেবে। তো আমরা এখানে রোবোটিক সেটটা দিতে হবে। এখানে খেয়াল করে ভালো করে দেখবেন রুটের ডিরেকশান আছে, মানে বাম দিকে ছবিটা যেদিকে আছে ঠিক ডান দিকে ছবিটা ওই দিকে থাকতে হবে। এই যে আমরা দুটো ছবি দেখেন একদিক করে ফেলছি, দেন কী করতে হবে, আমাদের সাবমিটে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করার আমাদের একটা ডান হয়েছে। এরকম আমাদের মোট সেটটা ডান করতে হবে। তো একটা গেছে, দেন দ্বিতীয়টা, এটা আমরা সেম অ্যারো সিম্বলগুলোতে ক্লিক করে করে কী করবো, সিয়ানটাকে ঠিক হাতের ইশারা যেদিকে আঙুলের ওদিক করতে হবে। আমি অলরেডি ওইগুলো, দেন আবার সাবমিটে ক্লিক করলাম। এরপর হচ্ছে তিন নম্বরটা, তো তিন নম্বরটা ডিরেকশন কর্নারের দিকে। তো আমরা সিয়ানটাকে কর্নার দিকে ঘুরিয়ে নিই, ঘুরালাম। হ্যাঁ, এরপর আবার কী করতে হবে, সাবমিট একটা ক্লিক করতে হবে। দেন আমাদের তিনটা শেষ, এবার হচ্ছে সেন্ড নাম্বারটা। হ্যাঁ, সেন্ড নাম্বারটা আমরা অলরেডি করে ফেলছি ডান। ও সরি, এখানে ফার্স্টটা সিলেক্ট করতে হবে টোটাল। তো আমরা ফার্স্ট নাম্বারটা সিলেক্ট করে নিন। হ্যাঁ, আমাদের অলরেডি ফার্স্ট নাম্বারটাও সিলেক্ট করা হয়ে গেছে। দেন ভেরিফিকেশান কমপ্লিট। এরকম একটা পেজ শো করবে। এখানে আমরা এই জায়গাটাতে আমরা কিছু ডেসক্রিপশান বা বর্ণনা লিখবো, মানে আমাদের কী ধরনের ফিক দরকার সেই ধরনের বর্ণনা। তো আমি এখানে লিখলাম যে কী ধরেন একটি ছেলের দাঁড়িয়ে আছে, তার ফটো থাকবে এরকম পোশাক এবং তার আইডির নাম হবে এরকম, আর সোশ্যাল মিডিয়াটা হচ্ছে কি ফেসবুক। এখানে দাঁড়িয়ে আছে না বসে আছে আপনারা যেটা দেবেন সেটা হবে, আর সোশ্যাল মিডিয়া হচ্ছে কি এখানে ফেসবুক। তো আমি এখানে ফেসবুকটা সিলেক্ট করলাম। দেন আপনার আইডির নামটা কী হবে, নিচের দিকে যে আপনার আইডির নামটা ঠিক করে নেবেন এডিট করে, আমি এটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এডিট করে আপনাদের আইডির নামটা বসিয়ে দেবেন তাহলে হবে। আর ওইটা স্ট্যান্ডিং অর সিটিং যেটা দেবেন ওটাই হবে। দেন কী করতে হবে, লেখাটা লেখার পর আপনার ক্রিয়েট একটা ক্লিক করতে হবে। মনে রাখেন ক্রিয়েটে ক্লিক করলে ওই যে আমাদের ডান দিকে যে কয়েন সংখ্যাগুলো আছে এগুলো থেকে একটা কয়েন কমে যাবে। এই যে দেখেন আমার 8 থেকে 7 হয়ে গেছে। দেন ক্রিয়েটিং এখানে একটু সময় নিচ্ছে, তবে আপনারা এই ডেসক্রিপশানে আমি লেখাটা দিয়ে দিব, আপনারা এটা কপি করে বয়টা মানে বালকটা কি দাঁড়িয়ে থাকবে না বসে থাকবে আপনারা আপনার মতো দিবেন, জাস্ট একটু মডিফাই করবেন। মডিফাই করলে আপনারা আপনাদের মনের মতো পেয়ে যাবেন, আর বাকি লেখাগুলো ঠিকঠাক রাখলেও চলবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে অলরেডি অটোমেটিক্যালি ওরা এডিট করে দিয়ে দিছে। আমরা ফিকগুলোতে একটু ক্লিক করে দেখি ফিকগুলো কেমন হয়েছে। এই যে দেখেন বা অসম একদম সিস্টেম, আমি আইডির নাম যেটা দিছি আমার ফেসবুক আইডির নাম ঠিক ওই নামে এখানে ওরা ফিক এডিট করে দিয়েছে, 3D ফিক এডিট। হ্যাঁ, দেন এই যে দেখেন ওরা তিন সেটটা দিয়ে দিচ্ছে, আমরা এখান থেকে চাইলে একটা একটা করে সবগুলো ডাউনলোড করে নিতে পারি। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিই 3D মেনু থেকে, দেন একটা ডাউনলোড করলাম। এরকম আমরা সেটটি ডাউনলোড করে নিই, সবগুলো অসম পিক। আপনার এই ডেসক্রিপশান বক্সে আমি যে বর্ণনাটা দিব আপনারা ওইখান থেকে এগুলো কপি করে জাস্ট একটু মডিফাই করবেন। সিটিং এসে আমি এখানে দাঁড়িয়ে আছে, আপনারা যদি দেখেন সিটিং মানে বসে আছে তাহলে এই লগের উপর বসে থাকা অবস্থা ওরা পিক আপনাকে এডিট করে দিবে। তো আমরা এখান থেকে একটা করে দুইটা করে সবগুলো কী করলাম, ডাউনলোড করে নিলাম। দেন আমরা এখানে সামান্য একটু মডিফাই করবো, ফেসবুকের পরিবর্তে আমরা এখানে জাস্ট ইউটিউবটা বসাবো। এই যে দেখেন আমরা এখানে সামান্য একটু মডিফাই করবো,
তো এখানে যে দেখেন ফেসবুক, ফেসবুকতে আমরা এডিট করে এখানে ইউটিউব দেবো, মানে আমাদের সোশ্যাল মিডিয়ার লগোটা হবে ইউটিউব। দেন আমরা এখানে যে দেখা আছে কি স্ট্যান্ডিং, মানে দাঁড়িয়ে আছে, আমরা এখানে একটু এখানে মডিফাইটা দেবো কি সিটিং, মানে বসে আছেন। আমরা এখানে সিটিং দিলাম বসে আছেন। দেন নিচের দিকে একটু আমরা স্লাইড করে যাই, স্লাইড করে আসার পর আপনার এখানে আপনাদের ইউটিউবের যে নামটা আছে আপনি ওই নামটা দিয়ে দেবেন। তো আমি এখানে এই যে আমি যে নামটা দিয়েছিলাম ওইটা চেঞ্জ করে এখানে আমি আমার চ্যানেলের নামটা বসিয়ে দিব, ভিডিও টিউটোরিয়াল। আমি আমার চ্যানেলের নামটা এখানে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর সেম আগের মতো কী করতে হবে, জাস্ট ক্রিয়েট একটা ক্লিক করতে হবে। তো আমরা সেম আগের মতো আবার ক্রিয়েট একটা ক্লিক করব, আর মনে রাখবেন আবার ডান দিক থেকে একটা কয়েন কমে যাবে, এরকম কয়েন আপনি মোট 15টা ইউজ করতে পারবেন ফ্রিতে। এরপর আপনি ওদের ফ্রিমেল সার্ভিসটা নিতে হবে, বাট আপনি চাইলে অনেকগুলো ইমেল ইউজ করতে পারেন, মানে একটাতে 15টা শেষ হওয়ার পর আপনি আরেকটা ইমেল অ্যাড করে আবার 15টা ফিক এরকম ইউজ করতে পারেন ফ্রিতে। তো আমরা এখানে সব কিছুই দেওয়া হয়ে গেলো, দেন আমাদের আবার কী হতে হবে ক্রিয়েট একটা ক্লিক করতে হবে। তো আমরা এখানে একটা ক্রিয়েটে ক্লিক করে এখানে একটু সময় নেবে। আপনারা চাইলে গুগল ট্রান্সলেটটা ইউজ করতে পারেন, গুগল ট্রান্সলেটে আপনারা বেঙ্গলি টু ইংলিশ ওইখান থেকে আপনারা ডেসক্রিপশন লিখে এনে এখানে জাস্ট পেস্ট করবেন। আপনার ওখানে বাংলা লিখলে তো ইংরেজি হবে, তো ইংরেজিটা কপি করে এনে আপনারা এখানে বসাবেন। আপনি যেরকম চান ঠিক সেরকমই ইয়ার এডিট করে দেবে আপনাকে। এই যে দেখেন অলরেডি এটা হয়ে গেছে। আমরা এখানে পিকগুলোতে একটু ক্লিক করে দেখি পিকগুলো কেমন হয়েছে। আমাকে এখানে কিছুই করতে হয় না, জাস্ট ডেসক্রিপশন বা বর্ণনা দিলাম ছবিগুলো কেমন হবে। আমি বর্ণনাটা দিলে এআই দিয়ে ওরা নিজে থেকে পিকগুলো এডিট করে দেবে, আপনাকে কিছুই করতে হবে না। মানে অবশ্যই একটা সিস্টেম, আপনি এখানে থ্রি ডট পয়েন্টে ক্লিক করে সবগুলো পিক এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখান থেকে একটা একটা সবগুলো পিক ডাউনলোড করে নিই, কারণ সবগুলো পিকই সুন্দর। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, পিকের ডেসক্রিপশনগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে সেগুলো কপি করে নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।